হাই এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? না না না, আপনারা কোনো কাঁচা বাজারে চলে আসেন নাই। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম আজকে আমি একটা কুকিং ব্লগ করব, কিন্তু সেটা শেষ পর্যন্ত কি হয় চলুন দেখি। সো আমি পেঁয়াজ রসুন নিয়ে বসে পড়েছি। আজকে অ্যাকচুয়ালি লাঞ্চের মেনুটা আমি ডিসাইড করেছি এবং আমি বাসার সবার জন্য রান্না করছিলাম অ্যাকচুয়ালি, এবং করেছিও। সো তার জন্যই সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে জুস খাচ্ছি এবং হচ্ছে পেঁয়াজটা কেটে ফেলছি। না, এটা মনে হয় রসুন কাটছি। হ্যাঁ, যাই হোক, পেঁয়াজ রসুনগুলো আমি সুন্দর মতো কেটে নিচ্ছি এবং আজকের মেনু হচ্ছে পোলাও হবে, প্রন পোলাও, মানে চিংড়ি মাছ দিয়ে পোলাও এবং মুরগির রোস্ট, মানে ঘরোয়া বাসায় আমরা যেমন রোস্ট রান্না করি ঠিক তেমন রোস্ট, এবং চিংড়ি মাছ রান্না করব আর হচ্ছে বেগুনি রান্না করব। কিন্তু আমার গালের মধ্যে জুসটা নিয়ে আমি এতক্ষণ বসে আছি কেন, আই রিয়েলি ডোন্ট নো। মানে লুক অ্যাট মি, গালের মধ্যে কিন্তু জুস সেই এক ঘন্টা ধরে আছে। আমি খাচ্ছি না কেন বা আমি গিলতেছি না কেন আমি আসলে জানি না। আমি টিভিতে একটা মুভি দেখতেছিলাম, ফাইনালি আমি গিলছি এবং হচ্ছে কী যেন একটা গান হচ্ছিলো, জলেবি বাই মনে হয়। সো আমি ড্যান্স করছিলাম। সো এটা হচ্ছে আদা, সো আদাটাকেও আমি কেটে নিচ্ছি। সো ইয়া, আদা পেঁয়াজ রসুন সব কিছু কেটে ফেলছি এবং শো অফ করতেছি আর কি, যে আমি সব কাটতে পারি। সো এবার এইগুলাকে আমি কাটবো এবং হচ্ছে পেস্ট করব রসুন পেঁয়াজ এবং আদাগুলাকে। সো ইয়েস, চপ 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 করে আমি কেটে নিচ্ছি। এবার হচ্ছে স্পাইস ব্লেন্ড করার পালা। সো এই বাটিতে রয়েছে পপি সিডস, মানে পোস্ত। পোস্ত তো আই গেস সবাই মোটামুটি চিনে। সো এখানে হচ্ছে আমি পোস্ত নিয়ে নিয়েছি এবং কাজু এবং কিশমিশ নিয়ে নিয়েছি, এবং মার সাথে যেন আমি কী নিয়ে কথা বলতেছিলাম আমার এক্স্যাক্টলি মনে নাই। সো কাজু কিশমিশ এবং পোস্ত নিয়ে আমি এবার এইটাকে সুন্দর মতো ব্লেন্ড করে নেব। অ্যান্ড ব্লেন্ডিং শেষে এটা হচ্ছে আদা বেটে নিয়েছি আমি, এটা হচ্ছে আদা পেস্ট, এটা হচ্ছে রসুন পেস্ট। এতক্ষণ দেখানোর কী আছে বুঝলাম না আমি, আশ্চর্য। হোয়াট, এতক্ষণ কেন? যাই, রসুন পেস্ট, এখানে টমেটো কেটে নিয়েছি আমি রোস্টের জন্য, চিংড়ি মাছের জন্য। এখানে পেঁয়াজ কেটেছি, ভালোই কাটি আমি পেঁয়াজ মোটামুটি, এবং আমি চাকু দিয়ে কাটতে বেশি পছন্দ করি। এটা হচ্ছে ওই যে পোস্ত বাটা যেটা, সেইটা পোস্ত, কাজু বাদাম, কিশমিশ সব একসাথে জল দিয়ে পেস্ট করে নেওয়া। এটা হচ্ছে জিরে পেস্ট, জিরা, আস্ত জিরা পেস্ট করা। আর এর মধ্যে এই কাপটার মধ্যে রয়েছে হচ্ছে পেঁয়াজ বাটা। সো ইয়েস, বাটাবাটি শেষে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি এবং চিংড়ি মাছ ভাজতে শুরু করেছি। অ্যান্ড চিংড়ি মাছ ভাজা শেষে রান্না হয়ে গেছে, বিকজ আমি রেসিপি দেখাই নাই, বিকজ আমি ভুলে গেছি। অ্যান্ড আমি এক হাতে কত কিছু করা যায় আপনারাই বলেন, আমাকে ভিডিও করে দেওয়ার কেউ নাই। সো এবার হচ্ছে আমি রোস্টের জন্য প্রিপারেশান নিচ্ছি। সো সব কিছু রেডি করছি। এবার হচ্ছে মুরগিগুলোকে আমি হলুদ এবং লবণ দিয়ে একটুখানি মাখায় নিচ্ছি আর কি। এখানে এইভাবে বাবা কেটে নিয়ে আসছে, আমি বাবাকে বলছিলাম রোস্টের পিস করে আনতে, বাবা এইভাবে কেটে নিয়ে আসছে, বিকজ বাবার আস্ত বড় বড় মুরগি খেতে ভালো লাগে না। তাই এটা হচ্ছে দেশি মুরগি, ঠিক আছে? আমাদের বাসায় পোলট্রি বা ফার্মের মুরগি চলে না, ব্রয়লার মুরগি চলে না, আমাদের বাসায় দেশি মুরগি চলে। টান টানা, কাঁচা মুরগি থেকে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পোলাও রান্না করেছি। এটা হচ্ছে প্রন পোলাও, উপরে সুন্দর সুন্দর বেরেস্তা সাজানো। ইয়েস, এগুলো আমি রান্না করেছি, ট্রাস্ট মি। পোলাওটা আমি ঢেকে রাখছি যাতে গরম থাকে, এবং এটা হচ্ছে সেই চিংড়ি। সো এবার চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি, ভাজার পরে দেখতে এমন হয়েছে, এবং এগুলো হচ্ছে ছোটো ছোটো পিসেস মুরগি, সেগুলো আমি একসাথে রোস্টের মতো করে রান্না করব, যাতে করে রাত্রেবেলা সাদা ভাতের সাথে চাইলে খাওয়া যায়, রুটির সাথে চাইলে খাওয়া যায়, এবং এগুলো হতেছে রোস্টের পিস যেগুলো আমরা দুপুরবেলায় খাবো। তো চলুন রোস্ট রান্না করি, দেখুন। এবার হচ্ছে পেঁয়াজটাকে আমি ভাজছি, এবং ট্রাস্ট মি, এই কড়াইটা হচ্ছে আমার ঠাকুমার আমলের কড়াই, ঠাকুমার থেকে এই কড়াইটা চলে আসছে। সো ডোন্ট জাজ, এটা অনেক স্মৃতিময় একটা কড়াই। অ্যান্ড দেখুন, পলকের মধ্যে রোস্ট রান্নাও শেষ। অ্যান্ড আর একটা মজার জিনিস দেখুন, আমাদের রোস্টে থাকে হচ্ছে আলু, মানে রোস্টের মধ্যেও আমরা আলু দিয়ে খাই, উই লাভ আলু মুরগিতে। সো এটা হচ্ছে আমার রান্না করার রোস্ট, দেখতে আসলেই ভালো হয়েছিল। সো এই প্লেটে রয়েছে প্রন পোলাও এবং হচ্ছে বেগুনি, এবং আমার মাকে দেখতে পাচ্ছেন, মা খেতে চলে এসেছিল, এবং আমি টেবিলটাকেও আমি সাজিয়েছি, স্যালাড আমি বানিয়েছি, না স্যালাডটা কেটেছিল আমার বোন এবং আলুগুলো কেটে দিয়েছিল আমার বোন, বাকি সব কিছু আমি নিজ হাতে করেছি। সো এটা হচ্ছে বোরহানি, আমি বোরহানি বানিয়েছি। মা কেমন হয়েছে পোলাওটা? কেমন পোলাও খাইতে? হুম, মজা
So see, ranna banna dekhalam na kichu dekhalam na. Khawa tao ami shoot korte pari na because I was so exhausted ebong hocche tired. Jai hok, ami amar dar ashole vlog hobe na. I'm done. আমি বুঝে গেছি আমার ব্লগ করার ইচ্ছা শক্তিও চলে গেছে যাই হোক অনেক দিন পরে ফ্যামিলির সবাই মিলে একসাথে খেয়েছি বা আগে খেয়ে নিয়েছিল তারপরে আমরা তিনজন বসে আরাম করে খেয়েছি এন্ড আসলে আর ভিডিও করার মন মানসিকতা ছিল না যাই হোক সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও প্রে ফর মি এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লাভ লাভ